सकाल दसटा मिरपुर पल्लवीर एभिन्यू चार दखल हवा रास्ता उच्छेद अभियान शुरू कर ढाका उत्तर सिटी करपोरेशन ये बाधा दे अवैध दखलदारा एक पर्याय अभियान थका पुलिस धावा पाल्टा धावा शुरू है दखलदार स्थानीय इटपाटकेल निक्षेप कर आहत है पुलिस टियार सेल मेरे परिस्थिति नियंत्रण चेष्टा चालाय कागजे कलमे 68 फुट कोथाओ बड़ हुए 72 फुट प्रशस्त मिरपुर पल्लवीर एभिन्यू चार रास्ता नामे मात्र मानुष चलाचल जायगा रेखे बाकीटा दखल करे दोकान बसिए स्थानीय फुटपाथ दोकानदारी करी ना चाँदाबाजी करी ना जार कारण टाका नाई अनेक बच्चों आगे हमारे सिटी कॉर्पोरेशन मार्केटे टाका जमा ওই মার্কেটটা না বুঝলে আমাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে রাস্তা দখলের কারণে অনেক সময় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলছেন এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর বলছেন জনগণের স্বার্থে সব ধরনের দখল থেকে মুক্ত করা হবে এলাকা এতটুকু রাস্তা এগানোর বাস স্ট্যান্ড যাইতে আধা ঘন্টা সময় লাগে গর্তা বাড়িলে এখানে বিভিন্ন ধরনের লোকজন দাঁড়ায় থাকে রাত হলে চিন্তাই হয় এলাকার মানুষের স্বার্থে দশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা রাস্তা করার জন্য এই কাজ করছি নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হচ্ছে বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর পুলিশ বলছে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ওনারা এই এলাকায় দীর্ঘদিন যাবত আছেন তো ওইটা আমার মনে হয় এটা হতেই পারে তো আমরা পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে এনেছি রাস্তার দুপাশে যেরকম অবৈধ স্থাপনা রয়েছে আমরা সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করছি দখলদার যতই ক্ষমতাশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না বললেন উত্তর সিটির মেয়র এত বড় একটি অবৈধ উচ্ছেদ যদি এলাকাবাসী যদি সাপোর্ট না করতো এটা কিন্তু সম্ভব হতো না অবৈধ দখল যেখানে আছেন আমরা সবাই কিন্তু জানেন বিল্ডিং করেছে পাকা পিলার তারপর কিন্তু লোহার পিলার দিয়ে কিন্তু এক্সটেন্ডেড করে দিয়েছে স্থায়ীভাবে যা দখল করে আছে এদিকে দখল মুক্ত করতে হবে নগরবাসীর উন্নয়নে সিটি কর্পোরেশনের নেওয়া পদক্ষেপগুলো টেকসই করতে স্থানীয় বাসিন্দাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা।